কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশ ভারত দুদেশেই ছিল যার তুমুল জনপ্রিয়তা। কলকাতার টিম হোটেল, মাঠ কিংবা যে কোনো অনুষ্ঠানে মুন্না মানেই মানুষের ভিড়। সে স্মৃতি এখনও উজ্জ্বল তার স্ত্রীর মনে। তবে দেশে কিং ব্যাকের স্মৃতি সংরক্ষণের কোনো দৃশ্যমান আর কার্যকরী উদ্যোগ না থাকায় হতাশ সুরভি মোনেম। সময়ের সাথে কত কিছু বদলে যায়। এই যেমন বঙ্গবন্ধু স্টেডিয়ামের রূপটাও বদলে যাচ্ছে, কিন্তু এই মাঠেরই তারকা মোনেম মুন্না, স্ত্রী সুরভি মোনেমের মনের যে জায়গায় তার কি পরিবর্তন আছে। মোনেম মুন্না নেই, কিন্তু তার পরিচয় এখনও বিশেষ। কিংবদন্তির পরিবার বিশেষ গুরুত্ব পায় যে কোনো জায়গায়। মুন্না বেঁচে থাকতো, যে সম্মানটা পেয়েছি, এখনও যেখানে যাই, কোনো অফিসিয়াল কোনো কাজে গেলে বা কোথাও গেলে সেই সম্মানটা আমি পাই। আমার ওয়াইফ তো আমার বয়সই, উনি ও খুব একটা বেশি জানে না, সো বাট যারা ওদের ফ্যামিলিতে যারা আছে সিনিয়র, স্পেশালি যারা পুরুষরা আছে, ওদের সাথে কথা হয়, হ্যাঁ আলাপ হয় এসব বিষয় নিয়ে। আবহানি মোহামেডান সম্প্রতি সঞ্জিদা আক্তার ইস্টবেঙ্গলে খেলতে যাওয়ায় আবার ঘুরে আসছে মুন্নার কীর্তি। যে ক মৌসুম ভারতের ঐতিহ্যবাহী ক্লাবে খেলেছেন বাংলাদেশের কিং ব্যাক, শেষটিতে মুন্নার সাথে কলকাতায় গিয়ে সুরভি দেখেছেন, সেখানেও কত জনপ্রিয়তা তার। ওইখানকার পত্রিকা পড়ে বা হোটেলের নিচে যখন ভিড় হতো তখন দেখতাম যে ওর জনপ্রিয়তা। আর অনেকে দাওয়াত করতো, সব দাওয়াত ওর রাখতে পারতো না, পর একজনের পাশে দাওয়াত ছিল, গেলাম দেখলাম যে ওর, তখন দেখছি ক্রেজটা কি আমি। অথচ ঢাকা কিংবা নারায়ণগঞ্জে এখনও মুন্নার স্মৃতি স্থায়ীভাবে সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকার হতাশা আছে সুরভি মোনেমের। ধানমন্ডি ব্রিজটার আসলে কোনো চিহ্নই নাই। আমি অনেক চেষ্টা করেছি যে অন্তত একটা ম্যুরাল হোক, কিছু লেখা হোক, অন্তত এই প্রজন্ম জানতে পারবে যে মোনেম মুন্না কে ছিলেন। শীতের এক দুপুরে ছেলেকে নিয়ে হঠাৎ বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘুরে গেছেন সুরভি মোনেম, দেখে গেছেন মুন্নার স্মৃতিময় মাঠ। বছরের পর বছর যায়, ক্যালেন্ডারের পাতায় আসে ১২ ফেব্রুয়ারি, কিংবদন্তির মৃত্যুবার্ষিকী। মুন্না ভক্তরা বিশ্বাস করেন কিংবদন্তির মৃত্যু নেই। ফয়জুল ইসলাম, চ্যানেল ২৪, ঢাকা।